আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অনেক দিন পর ফিরে আসলাম আপনাদের মাঝে। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের পর্বে কি নিয়ে আসলাম, হ্যাঁ দেখেই কিন্তু বুঝতে পারছেন, চলুন দেখে নেই কীভাবে রান্না করতে হয়। এখানে আমি গরুর মাংস নিয়েছি 1 কেজি, হাড় চর্বি সব কিছু সহ। এখন আমি সব উপকরণগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ, এর সাথে আমি দিয়ে দিব রসুন বাটা, আমি এখানে 2 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা বাটা 2 চামচ, আমি আজ হাতে মাখিয়ে আজকেই গরুর মাংসটা রান্না করব। দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা বাটা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ। আমি একটু ঝাল বেশি খাই, তাই আমি এখানে 3 চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। যারা ঝাল কম খান বা বেশি খান, বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, এখানে আমি 2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে কিছু গরম মশলা নিয়েছি, এলাচ, দারুচিনি, লবঙ্গ এবং হচ্ছে একটি তেজপাতা। একটি তেজপাতা আমি এভাবে টুকরো করে নিয়েছি, সব কিছু আমি দিয়ে দিলাম। এর সাথে আমি দিয়ে দিচ্ছি তেল, তেলটা আসলে যার যার পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি এখানে 1/4 কাপ তেল দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে হাতে মেখে নিচ্ছি, একদম মশলাগুলোকে পারফেক্টভাবে মিক্স করে নিতে হবে। হাতে মাখা রান্না কিন্তু অসাধারণ হয়, যারা খেয়েছেন তারা অবশ্যই এর স্বাদটা জানেন, আর যারা এখনও খাননি তারা অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কতটা মজার রান্না। তো আমি কিছু সময় মেখে রেখে দিয়েছিলাম, এরপর আমি চুলায় দিয়ে দিয়েছি। চুলায় দিয়ে আমি নেড়ে চেড়ে রান্না করে নেব। প্রথমে আমি কষিয়ে নেব, আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি, মাংস থেকে যেটুকু পানি উঠবে আপনারা দেখতেই পাবেন, সেটুকু দিয়েই ফার্স্ট আমরা কষিয়ে নেব। ফার্স্ট টাইম আমি নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন কিছু সময় পর কিন্তু অনেক পানি মাংস থেকে বের হয়ে গিয়েছে। আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি, একটু পরপর নেড়ে চেড়ে দিলে মাংসটার ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। তো এখন দেখুন অনেকটাই মাংস থেকে কিন্তু তেল বের হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব কয়েকটি আলু। আলু আমি এভাবে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, মাঝারি সাইজের আলু আমি এখানে নিয়েছি 5টি, এবং আমি মাঝখান দিয়ে একটি করে টুকরো করে কেটে নিয়েছি। একটু বড় সাইজের আলু রাখলে কিন্তু মাংসের মধ্যে খেতে দারুণ লাগে। এখন এটা যার যার চয়েস, আপনারা চাইলে ছোট করেও দিতে পারেন। তো আমি আবার ভালোভাবে কষানোর জন্য আবার 1 কাপ পানি দিয়ে দিলাম। আর হ্যাঁ, অবশ্যই আমি এখানে গরম পানিটা ব্যবহার করেছি, আপনারাও গরম পানিটাই ব্যবহার করবেন। আমি আবার ঢেকে দিলাম, একটু পর আবার ঢাকনাটি খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে মাংসটা কিন্তু অনেক ইয়াম্মি হবে। যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ঝোল। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এভাবে আস্তে আস্তে মাংসটা কিন্তু হয়ে যাবে, আর কষানো অবস্থাতেই মাংসটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি ফালি করা কয়েকটি কাঁচা মরিচ, এর ফ্লেভারটা কিন্তু দারুণ লাগবে। এরপর আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। রান্নার শেষে জিরার গুঁড়াটা দিলে কিন্তু যে কোনো মাছ বা মাংসের খাবারটা খেতে অসাধারণ লাগে, আর সুন্দর একটি ফ্লেভার আসে। আমি যে পরিমাণ লবণ দিয়েছিলাম শুরুতে, লবণটা একটু কম হয়েছিল, তাই আমি আবার একটু লবণ দিয়ে নিলাম। চেক করে দেখলাম লবণটা একটু কম হয়েছে, তাই শুরুতেই বেশি লবণ দেওয়ার দরকার নেই, পরে লাগলে আবার দেওয়া যাবে। মাংস রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখন ঝোলটা আসলে যার যার চয়েস অনুযায়ী আপনারা কমিয়ে বা বাড়িয়ে রাখতে পারেন। আমার কাছে মনে হলো এভাবেই পারফেক্ট হয়েছে। তো এ পর্যায়ে আমি আর বেশি সময় নিয়ে রান্না করব না, চুলাটা বন্ধ করে দিব। তো দেখুন কতটা মজার রান্না হয়ে গেল, হাতে মাখানো গরুর মাংস রান্না।
তো এভাবে আপনারা রান্না করে দেখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।